আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে রেসিপি পর্বে। আজকে রেসিপি পর্বে থাকছে হুইপ ক্রিম দিয়ে কিভাবে সহজ উপায়ে কেক ডেকোরেশন করা যায় এবং বার্থডে কেক কিভাবে তৈরি করা যায়। আর আগের পর্বে ছিল আমার স্পঞ্জ কেক রেসিপিটি, চাইলে কেউ দেখে নিতে পারেন, এ টু জেড শেয়ার করেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কেকটাকে ডেকোরেশন করব। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছিল। তো আমার এখানে একটি ভুল হয়েছে, সেটা হচ্ছে কেকটা যখন গরম ছিল আমি কেকটাকে ঢেকে রেখেছিলাম, এই কারণে কেকটা এই যে উপর দিয়ে কিন্তু ঘেমে গেছে। এই ভুলটা কিন্তু আপনারা কেউ করবেন না। আর দেখেন কেকের ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমি কেকটাকে তিন পার্ট করে কেটে নিব আর কেকের সাইডগুলোকেও সুন্দরভাবে কেটে নিব। আর কেকের সাইডগুলোকে কিন্তু অবশ্যই কেটে নিতে হবে। তো আমি কিন্তু কেকের সাইডগুলোকে কেটে নিয়েছি, দেখেন কতটা সুন্দর করে কেটে নিয়েছি। আর যে উপরের অংশটা ঘেমে গিয়েছে, দেখেন একটু ভিজে ভিজে গিয়েছে, এটাকে আমি কত সুন্দর করে উঠিয়ে নিয়েছি। তো আমি এখন যেটা করে নিব, যে হুইপ ক্রিমটা নিয়েছি এখন আমি এটাকে ঢেলে নিব একটি পাত্রে। 500 গ্রাম হুইপ ক্রিম দিয়ে আজকের কেকটি ডেকোরেশন করব। তো হুইপ ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি। আর এই হুইপ ক্রিমটাতে চিনি দেওয়া আছে অল্প পরিমাণে, তারপরও আমি একটু চিনি দিয়ে নিব, কারণ একটু চিনিটা কম লাগতেছে। আমি এখানে অল্প পরিমাণে 2 টেবিল চামচ পরিমাণ চিনির পাউডার দিয়ে নিব। তো দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি, আর পরিমাণ মতোই কিন্তু বিট করে নিতে হবে। দেখেন আমি কিভাবে বিট করে নিচ্ছি, আর বেশি বিট করলে কিন্তু এটা বাটার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ক্রিমটা। তো আমি কেকটাকে এখন ডেকোরেশন করে নিব। তো আমি একটু ক্রিম দিয়ে তারপরে কেকটা বসিয়ে দিয়েছি। কেকে দেওয়ার জন্য আমি যে সিরাপটা তৈরি করেছি, আমি আজকে সিরাপটা তৈরি করেছি দুধ দিয়ে। দুধটাকে জাল করে নিয়েছি আমি, সামান্য একটু চিনি দিয়ে দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। কেউ চাইলে এটাকে চিনি দিয়েও, চিনি পানি দিয়ে সিরাপটা তৈরি করে নিতে পারেন। আর হ্যাঁ, আমার কেকটা কিন্তু অনেক সফট ছিল, এজন্য কিন্তু আমি সিরাপের পরিমাণটাও কিন্তু আমি কম দিয়েছি। কেক কিন্তু অনেক সময় হার্ড হয়ে যায়, সেই জন্য কিন্তু সিরাপের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কেকটা সফট হবে। আমার কেকটা কিন্তু এমনিতেই সফট ছিল। আর আমি এভাবে করেই ক্রিমগুলোকে দিয়ে নিচ্ছি, দেখতে থাকেন কিভাবে করে খুব ইজি ওয়েতে আমি কেকটাকে ডেকোরেশন করছি, যে কেউই কিন্তু এই কেকটি ডেকোরেশন করতে পারবে। খুবই সহজ নিয়মে আমি কেকটি ডেকোরেশন করা দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আর ক্রিমটা আমি এভাবে করে লাগিয়ে নিয়েছি, আর এখন কালার সেট করে ক্রিমটাকে তৈরি করে নিব। তো আমি প্রথমে আকাশি কালার বা ব্লু কালার দিয়ে ক্রিমটাকে সেট করে নিচ্ছি। আর আপনারাও আপনাদের পছন্দ মতো কালার দিয়ে সেট করে নেবেন। আমি এখানে আমার পছন্দ মতো কালার দিয়ে সেট করে নিচ্ছি, আর আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, চিনি পাউডারের পরিবর্তে কিন্তু আস্ত চিনি ব্যবহার করা যাবে না। আর চিনি পাউডারটা কিন্তু যে কোনো শপিং মলে কিন্তু পাওয়া যায়, আর যদি বাসা না থাকে তাহলে চিনিটাকে পাটায় পিষে বা ব্লেন্ডার করে কিন্তু দেওয়া যেতে পারে। আর আস্ত চিনিটা ব্যবহার করলে কিন্তু কেকের ক্রিমটা কিন্তু ভালো আসবে না, রেজাল্টটা কিন্তু ভালো হবে না, ক্রিমটা থেকে পানি উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতে দেখতে কিন্তু আমার কেকটা ডিজাইন করা প্রায় শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ব্লু কালার দিয়ে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, সাইডগুলোকে আমি ডিজাইন করে নিয়েছি এবং মাঝখানেও একটি ডিজাইন করে দিচ্ছি। এটা আমার মন গড়া মতো আমি ডিজাইনটা করে নিয়েছি, আপনারাও আপনাদের মন গড়া মতো ডিজাইনটা করে নেবেন। তো আমি এখন আরেকটা কালার সেট করব। তো দেখেন আমি এভাবে করে ব্লু কালারটা দিয়ে নিয়েছি। তো আমি ক্রিমে আবার একটু লাল কালার মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন কালারটা কিন্তু ক্যামেরাতে
খুব একটা সুন্দর আসেনি, মিষ্টি কালারের মতো লাগছে বা পিঙ্ক কালারের মতো লাগছে। তো ডিজাইনটাও কিন্তু আমি খুবই নর্মালভাবে ডিজাইনটা করে নিচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজ নিয়মে আমি ডিজাইনটা করে নিচ্ছি এবং দেখতে কিন্তু খুব কালারফুল দেখা যাবে। এই তো শেষ হয়ে গেল সহজ নিয়মে হুইপ ক্রিম দিয়ে বার্থডে কেক তৈরি। কেকটাকে আকর্ষণীয় করার জন্য আমি এখানে কিছু সুইট বল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারাও দিতে পারেন, কেকটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে, একটা আকর্ষণ লাগবে, বাচ্চারা কিন্তু দেখে পছন্দ করবে। তো ডিজাইনটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, এটা আমি আমার পছন্দ মতো করে নিয়েছি। তো আশা করছি আমার আজকের কেক তৈরি ফর্মুলাটা সবার কাছেই ভালো লাগবে। আর এই কেকটি কিন্তু অসাধারণ মজা, যা বলে বোঝানো যাবে না। আর এভাবে কেক তৈরি করলে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হবে না, মজা টেস্ট সব দিকেই মানসম্মত। নিজের হাতে কেক তৈরি করে খাওয়ার চেয়ে আর বেশি কিছু আনন্দ কী হতে পারে। তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।